ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। মানুষকে যত প্রকার শক্তি নিয়ে নাড়াচাড়া করতে হয়, তার মধ্যে যে কাজের জন্য তার চরিত্র গঠন হয়, তাই সর্বাপেক্ষা প্রবল শক্তি। বলা যেতে পারে মানুষ যেন একটি কেন্দ্র, জগতের সব শক্তি যেন সে নিজের দিকে আকর্ষণ করছে, তারপর একটি বড় তরঙ্গাকারে বাইরে পাঠাচ্ছে। ভালো মন্দ, সুখ দুঃখ সবই তার দিকে এগিয়ে চলেছে এবং তার চারদিকে জড়ো হচ্ছে। তিনি ওইগুলোর মধ্যে থেকে চরিত্র নামক মহাশক্তি গঠন করে তাকে বাইরের দিকে নিক্ষেপ করছে। তার যেমন ভেতরে গ্রহণ করবার ক্ষমতা আছে, তেমনি বাইরে নিক্ষেপ করবার শক্তিও আছে। আমরা জগতে যত প্রকার কার্য দেখতে পাই, মানুষের সমাজে যত প্রকার আলোড়ন হচ্ছে, আমাদের চারদিকে যে সকল কর্ম হচ্ছে সবই চিন্তার প্রকাশ মাত্র, মানুষের ইচ্ছের প্রকাশ। ছোট বড় যন্ত্র, নগর, জাহাজ, রণতরি সবই মানুষের ইচ্ছের বিকাশ। এই ইচ্ছে চরিত্র থেকে উদ্ভূত, চরিত্র আবার কর্ম দ্বারা নির্মিত। ইচ্ছের প্রকাশ হল কর্মেরই অনুরূপ। প্রবল ইচ্ছে শক্তি সম্পন্ন যে সকল মানুষ জগতে জন্মেছেন, তারা সবাই প্রচণ্ড কর্মী ছিলেন। তাদের এতটাই কর্মশক্তি ছিল যে গোটা জগৎটাকেই তারা ওলট পালট করে দিতে পারতেন। ওই শক্তি তারা যুগ যুগ ধরে নিরবচ্ছিন্ন কর্ম দ্বারা লাভ করেছিলেন। বুদ্ধ কিংবা যিশুর মতো প্রবল ইচ্ছে শক্তি এক জন্মে লাভ করা যায় না। আবার এই বিষয়টাকে পুরুষানুক্রমিক শক্তি সঞ্চার বলাটাও ঠিক হবে না, কারণ আমরা জানি তাঁদের পিতারা কেমন ছিলেন। তাঁরা যে জগতের ভালোর জন্য কখনো কিছু বলেছেন, এমনটা কখনো শোনা যায়নি। জোসেফের মতো লক্ষ লক্ষ সূত্রধর পৃথিবীতে এসেছেন, আজও কয়েক লক্ষ জোসেফের মতো মানুষ পৃথিবী জুড়ে রয়েছেন। ঠিক তেমনি বুদ্ধের পিতার মতো লক্ষ লক্ষ ক্ষুদ্র ক্ষুদ্র রাজা এই পৃথিবীতে ছিলেন। যদি এটা কেবলমাত্র পুরুষানুক্রমিক শক্তি সঞ্চারের উদাহরণ হয়, তবে এই ক্ষুদ্র সামান্য রাজা, যাকে হয়তো তার ভৃত্যরাও মানত না, তিনি কিভাবে এমন এক সন্তানের জনক হলেন যাকে জগতের অনেক লোক উপাসনা করছে? এ দুইয়ের মধ্যে যে পার্থক্য রয়েছে তার ব্যাখ্যা কিভাবে করবে? বংশানুক্রমিক মতবাদ দ্বারা সত্যিই এটার কোনো ব্যাখ্যা হয় না। বুদ্ধ ও যিশু জগতে যে মহাশক্তি সঞ্চয় করেছিলেন, তা কোথা থেকে আসলো? এটা যুগ যুগান্ত ধরেই এখানে ছিল এবং ক্রমশ প্রবল থেকে প্রবলতর হচ্ছিল। অবশেষে সেটা বুদ্ধ বা যিশু নামে প্রবল শক্তির আকারে সমাজে আবির্ভূত হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.